দুই সন্তানের মাকে তুলে নিয়ে বিয়ে, তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা, চার সাংবাদিক আহত। লালমনিরহাটের সদর উপজেলায় দুই সন্তানের মাকে তুলে নিয়ে বিয়ে করেছেন আওয়ামী লীগ নেতার ছেলে সুলতান মণ্ডল। এই খবর পেয়ে সুলতানের প্রথম স্ত্রী বিষ পান করেন। এ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মার ধরে আহত হয়েছেন চার সাংবাদিক। শুক্রবার বিকেল 5টার দিকে সদর উপজেলার পঞ্চগ্রামে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন প্রথম আলোর আব্দুর রব সুজন, যমুনার লালমনিরহাটের প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, এখন টেলিভিশনের মাহফুজুল ইসলাম বকুল এবং যমুনার ক্যামেরা পার্সন আহসান হাবিব। অভিযুক্ত সুলতান মণ্ডল লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগড় গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আজিজুল রহমানের আজিজুল মণ্ডলের ছেলে। হামলার শিকার সাংবাদিকরা জানান, সুলতান মণ্ডল সম্প্রতি দুই সন্তানের এক জননীকে তুলে নিয়ে বিয়ে করেছেন। সুলতান নিজেও দুই সন্তানের জনক। এই ঘটনার জেরে গত বুধবার তার প্রথম স্ত্রী বিষ পান করেন। এদিকে এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন সুলতানের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম পক্ষের স্বামী। বিষয়টি এলাকার চাউর হয়ে গেলে প্রকৃত ঘটনা জানতে সেখানে উপস্থিত হন যমুনার লালমনিরহাট জনপ্রতিনিধি আনিসুর রহমান লাডলা, প্রথম আলোর আব্দুর রব সুজন, এখন টেলিভিশনের মাহফুজুল ইসলাম বকুল এবং যমুনার ক্যামেরা পার্সন আহসান হাবিব। সেখানে পরিবারের সঙ্গে কথা বলে ফেরার সময় আওয়ামী লীগ নেতার ছেলে, তার সহযোগী সাহেব আলী সহ একদল দুর্বৃত্ত যমুনার ক্যামেরাম্যান, ক্যামেরা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় যমুনার প্রতিনিধি লাডলা গুরুতর আহত হন, তার মাথা ফেটে যায়, শারীরিকভাবে আহত হন অন্যান্যরাও। সাংবাদিক আনিসুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় লালমনিরহাট সদর হাসপাতালে। লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় আহত সাংবাদিকের চিকিৎসার পরিস্থিতি এবং খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড মতিউর রহমান। তিনি বলেন, ঘটনার জন্য দায়ীরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীকেও তিনি দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।